মুখের বাড়ি সদয় সোজা তুমি পাশে সদয় সোজা আমি দাসী প্রাণে দয়া ফিরিয়া পাশের বাড়ি সদয় সোজা পাশের সদয় সোজা মগো আমি দাসীর প্রতি সুলতান বাবা তোমায় করব দা আমি জীবন তোমায় করব দা সোনার চন বন্ধু রে পরাণের পরাণ আমি বড় লজ্জা পাবো দয়া তুমি না আসি আমি তোমার করতাম সেবা আমার ঘরে আসিলে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালোবাসি সকলেই জানি আমার সার্থক হইতো ফুলের মালা আমার নিজের হাতে যদি পরাইতে পারতাম আসলে এক ভক্ত ছিল নাম ছিল তার জুলহাস জুলহাসের গুরু ছিল গুরু তাকে এত ভালোবাসত এত মহব্বত করত এত মায়া করতেন অন্যান্য ভক্তবৃন্দুরা দেখে এটা একটু ঈর্ষা করতেন যে জুলহাসকে এত বেশি ভালোবাসে আমাদেরকে তো ভালোবাসে না এত বেশি দরবারের মধ্যে প্রত্যেকটা দরবারের মধ্যে এমন কিছু ভক্ত থাকে যেই ভক্তগুলো সবসময় দয়ালের খুব কাছের একজন থাকে প্রত্যেকটা দরবারই আছে সবাইকে দয়াল একরকম দেখলেও একটু ভিন্ন তাকানো চাহনিটা একটু ভিন্ন থাকে সেটা একটা মানুষ থাকে প্রত্যেকটা দরবারই আছে
জুলহাসের এই ভালোবাসাটা সকলের কাছে ভালো লাগলো না। অন্যান্য ভক্তরা প্রশ্ন করতে থাকলো, জুলহাসের প্রতি দয়ালের এত কেন মায়া? কিছু বলার আগে জুলহাস, সব কিছুতেই জুলহাস। গুরু যখন এটা বুঝতে পারলো যে ভক্তকে সবাই ঈর্ষা করতেছে, হিংসার চোখে দেখতেছে, গুরু তাকে বলল, আজকে যিনি আমার সাথে গুরুর ভূমিকায় গান করেছে, গুরু কখনো ভাই হইতে পারে না, গুরু হইল বাবা। যতক্ষণ পালা ছিল সে আমার বাবার জায়গায় ছিল। গুরু একটা কথা বলেছিল, গুরুর কথা মান্য করা, গুরুর কথা মানা, সেটা হইল ফরজে আইন। মনে আছে আপনাদের? ফরজে আইন, ফরজের চাইতে বড় কিছু গুরুর কথাটা, এতটা গুরুত্বপূর্ণ। গুরু তাকে বললেন, জুলহাস বাবা, তোমার সাথে অনেকটা সময় ছিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পর সুন্দর মতো সংসার করো, চলো, আমার সময় মতো আমি তোমাকে ডেকে নিব। জুলহাস করো জুড়ে হাতগুলো রেখে বলতেছে, দয়াল, আমি তো আপনার কাছে ছোট থেকে পড়ে আছি, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি তো এতিম, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আমি যে চলে যাব, কোথায় যাব, কার কাছে যাব? গুরুর কথা অমান্য করতে পারে না, গুরুর কথা মতো বাড়িতে চলে আসলেন, এসা সংসার পাতলেন, সংসার করতেছে, শুরু হলো সংসার, বাড়ি হইল, ঘর হইল, বিয়ে করলো, সুন্দর একটা বাচ্চাও হইল। অনেকদিন পর গুরু যখন আসছে ভক্তের বাড়িতে, জুলহাস প্রায়ই নদীর পাড়ে দাঁড়ায় থাকতেন, আমার গুরু কখন আসবে। যখন আসলো, আসার পর নৌকা নিয়ে আসছে, নৌকার রাস্তা, যদিও ঘটনাটা বরগুনার হতে পারে, ঘটনাটা বাউলদের কাছ থেকেই শোনা। যখন গুরু আসছে ঘাটে, গুরু বাড়িতে আসছে, জুলহাস দেখে খুব খুশি, আমার গুরু আমার বাড়িতে আসছে, গুরু আমার বাড়িতে আসছে, বসতে দিছে গুরুকে। গুরু বলল, বাবা জুলহাস ভক্তদেরকে আগেই শিখায় নিয়ে আসছে। গুরু বলতেছে, তোমরা যে জুলহাসকে নিয়ে এত প্রশ্ন করো, জুলহাসকে কেন এত আদর করি, ভালোবাসি, আজকেই তার প্রমাণ পাবা। ভক্তদেরকে নিয়ে নৌকা নিয়ে জুলহাসের বাড়িতে আসছে গুরু। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, যখন আসলো, গুরু বলতেছে, বাবা এই ঘর কার? জুলহাস বলল, এই ঘর আমি তৈরি করেছি, সাময়িক সময়ের জন্য আমার দরকার তাই, কিন্তু এই ঘর আমার না, এই ঘর আপনার। গুরু বলতেছে, ঘর যদি আমার হয়ে থাকে তাহলে এটা তোমার বাড়িতে থাকবে কেন, এটা ভাঙো, ভাঙ্গা আমার নৌকার মধ্যে তুলে দাও। ঘর ভাঙলো, ভাঙ্গা নৌকার মধ্যে তুলে দিল। বলতেছে, ওই যে একটা গরু বাছুর দেখা যাচ্ছে, ওইটা কার? জুলহাস বলল, গুরু এইটা আমারই, কিন্তু সাময়িক সময়ের জন্য ব্যবহার করতেছি, পালতেছি, লালন পালন করতেছি, আসলে এটা আমার না, এটা আপনার। গুরু বললে, এটা নৌকার মধ্যে তুলে দাও। তুলে দিছে, বললো, একটা মহিলা একটা বাচ্চা দেখা যায়, ওগুলা কারা? বললো, এটা সাময়িক সময়ের জন্য আমার স্ত্রী, কিন্তু এটা আপনার মেয়ে, এটা আপনার সন্তান, ওইটা আপনার নাতি, যদি ওগুলো আমার হয়ে থাকে তাহলে এগুলো তোমার বাড়িতে কেন, নৌকার মধ্যে তুলে দাও। নৌকার মধ্যে তুলে দিছে। যখন নৌকা ছেড়ে দয়াল চলে যাচ্ছে, এই সময় জুলহাস খুব কান্না করতেছে, চোখের জল আর আটকে রাখার মতো ব্যবস্থা তার নেই। সে যখন কান্না করতেছে, তখন অন্যান্য ভক্তবৃন্দরা বলতেছে, দয়াল দেখছেন, জুলহাস আপনাকে ঘর বাড়ি বউ বাচ্চা দিয়ে দেওয়ার জন্য কষ্টে কান্না করতেছে। পীর সাহেব বলতেছে, তোমাদের কি তাই মনে হয়? কয়, জি এটাই মনে হয়। বলল, নৌকাটা আবার ভিড়াও। ঘাটে যখন নৌকা ভিড়াইল, তখন জুলহাসকে তার গুরু জিজ্ঞেস করতেছে, ভক্তকে তার গুরু জিজ্ঞেস করতেছে, বাবা আমি তোমার ঘর ভেঙে নিয়েছি তাই তুমি কাঁদতেছ? জুলহাস বলল, না বাবা, তোমার বউ বাচ্চা নৌকায় তুলে নিয়ে যাচ্ছি তাই কাঁদতেছ? ভক্ত বলে, না বাবা, গরু বাছুর নিয়ে নিলাম তাই কাঁদ? কয়, না। কয়, তাহলে তুমি কান্না করো কেন?
কান্না করি এই কারণেই, সামান্য গরু বাছুর, টিনের একটা ঘর, আমি যাকে বিয়ে করলাম, বাচ্চা হইল বউ, আমার সংসার সবকিছু আপনার নৌকার মধ্যে জায়গা হইল, অথচ আমি আপনার বাড়িতে এত বছর গোলামি করলাম, আমার জায়গাটা আপনার নৌকার মধ্যে, আমি যে এতটা অসহায় এইটা আমি এতদিন জানতাম না, কারণ আমার ঘর বাড়ির জায়গা আপনার নৌকার মধ্যে আছে, কিন্তু আমি পাপির জায়গাটা আপনার নৌকার মধ্যে হয় না। একজন সাধক যখন গান লিখে, তার গানের কথাটা যে কোথায় কখন চলে যায় এটা কেউ বলতে পারে না। আমার মন তোমার প্রেমে মজে গেছে, আমি তোমাকে ভালোবাসি সারা বিশ্ববাসী জানে, কিন্তু সেটা তুমি দেখেও না দেখার ভান করছো, তুমি বুঝেও না বুঝার ভান করছো, তুমি কেন যে এমন করতেছো সেটা আমি নিজেও জানি না। তাই কবি তার গানের মধ্যে বললেন, পাশের বাড়ি সদাই আসো যা, তুমি পাশের বাড়ি সদাই আসো যা, বন্ধ আমি দাসী সদায় আসো যা, আমি দাসী প্রতি বন্ধু ফিরিয়া, আমি তোমার করতাম সেবা।
কাঁদিতে পারেন কণ্ঠে বিচ্ছেদ শুনে